বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদার বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে ডলার কিনছে বেসরকারি ব্যাংকগুলো। শুধু তাই নয়, 124 টাকা দিয়েও রেমিটেন্সের ডলার কিনেছে কয়েকটি ব্যাংক, যা কার্য মার্কেটের চেয়ে 5 টাকা এবং বাফেদার ঘোষিত দরের চেয়ে 12 থেকে 14 টাকা বেশি। এক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের সায় আছে, যদিও এক বছর আগে ঘোষিত দরের চেয়ে 1 থেকে 2 টাকা বেশি দামে রেমিটেন্সের ডলার কেনায় 6টি ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। একই অভিযোগে গত 27 সেপ্টেম্বর 10টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানের প্রত্যেককে 1 লক্ষ টাকা জরিমানাও করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের সংকট আরও তীব্র হয়ে ওঠার কারণেই ব্যাংকগুলো মুদ্রাটির সংগ্রহে এতটা মরিয়া হয়ে উঠেছে। এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ডলারের বিনিময় হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতি শুরু থেকে ভুল ছিল। তারা বহু আগে থেকেই ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কোনো কিছুই আমলে নেয়নি। তিনি বলেন, রিজার্ভ শক্তিশালী অবস্থানে থাকা অবস্থায় ডলার বাজারের ওপর ছেড়ে দিলে রেমিটেন্স ও রফতানি আয় বাড়ত, এতে রিজার্ভের ক্ষয় না হয়ে বরং সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। শুরুতে ডলারের বিনিময় হার বেড়ে গেলেও পরবর্তী সময়ে দর সংশোধন হয়ে বাজার স্থিতিশীল হতে পারত, কিন্তু বিনিময় হার বেঁধে রেখে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অর্ধেকের বেশি শেষ করে ফেলেছে। এখনই ডলারের দাম 124 টাকায় উঠেছে, তাহলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে বলে মনে করেন তিনি।